মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ গঙ্গা দর্শনে চলে এসেছি। সকালের গঙ্গা দর্শনটা ভীষণ সুন্দর ছিল। আর দেখো কি জল, জলের স্রোত দেখতে পাচ্ছ? বাবাকে বললাম চলো ঘুম থেকে উঠে একটু যাই, গঙ্গাটা দর্শন করে আসি, তারপরেই চলে যাব গঙ্গা স্নান করতে। আর তোমাদের সাথে তো শেয়ার করেছি কাল রাতে আমাদের হোটেলের পেছনেই হচ্ছে গঙ্গা। হ্যাঁ গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আমি দিচ্ছি আবারও তোমাদের সামনে চলে আসছি আজকে হরিদ্বার থেকে। তো দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে সকাল সকাল স্নান করতে, ঘাটে যাচ্ছি স্নান করতে। আর এখানে সকালে বাজারটা বসে গেছে অনেকক্ষণ আগে, এখন সকাল নেই, 10:10 মানে 10:30 মতো বেজে গেছে। তো জলও যাই, এখানে না ভীষণ ঠান্ডা। আর আমরা সোয়েটার টোয়েটার তেমন কিছুই নিয়ে আসি না, একটা পাতলা চাদর নিয়ে আসছি। এসে এখন মুশকিলে পড়ে গেছি, দেখি যদি কিছু কিনতে হয় তো কিনতে লাগবে। তো চলো যাই স্নান করে আসি গঙ্গা স্নান। সকাল সকাল আমরা ঘাটে চলে আসছি স্নান করতে। এখানে সব পুজোর আইটেম পাওয়া যাচ্ছে। স্নান করবো এখানটা, দুই শ্বশুর আর জামাইতে গেছে স্নান করতে, কি অবস্থা হয়েছে বাবা? ধরিটা ধরে নাও না বাবা। আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে, গঙ্গা স্নান করে সবাই দাঁড়িয়ে আছে এখানে। টুসি দিরা গঙ্গা স্নান এখনো করছে। আমাদের তখন আর ভিডিও করার ইসে ছিল না, জো ছিল না, এই জন্য করতে পারিনি গঙ্গা স্নান। জলটা সেই ঠান্ডা, সেই ঠান্ডা, কেমন ঠান্ডা, সেই ঠান্ডা জলটা। গঙ্গা স্নান কমপ্লিট করার পরই আমরা একটু খাওয়া দাওয়া করে ড্রেস ট্রেস চেঞ্জ করে রেডি হয়ে আমরা চলে এসেছি, মানে চলে যাচ্ছি দুটো অটো ঠিক করে। যাওয়ার কথা ছিল মনসা দেবী আর চণ্ডী দেবীর মন্দিরে, কিন্তু সেখানে যাওয়া হয়নি। তারপর ভাবলাম যে বাড়ি ফালতু বসে থেকে তো লাভ নেই, তো সমস্ত আজকে হরিদ্বারে যত মন্দির আছে সব মন্দির দর্শন করব। তো দেখতেই পেলে এখানে আমি আছি, মা আছে, আমাদের টোটোটায় শাশুড়ি মা, আমার বড় মামি, পিসি আর ও আছে। তো দেখতে পাচ্ছ জল, এটা হচ্ছে ড্যাম। তো ভীষণ ভাল লাগছিল চারদিকের পরিবেশটা, এত সবুজে ঘেরা পরিবেশ, আর ওই যে বিশাল বড় একটা শিব মন্দির। তো এখন চলে যাব আমরা পবন ভবনে। পবন ভবনে ঢুকেই এত মনটা শান্ত হয়ে গেল যে কি বলবো, এত সুন্দর পরিবেশ। আর সমস্ত কাজগুলো একদম কাঁচের, কাঁচের টুকরো দিয়ে কেটে কেটে নিখুঁতভাবে করা। দেখতেই পাচ্ছ অনেক সুন্দর মন্দিরটা, মানে বললামই তো সমস্ত কাজ দিয়ে কেটে কেটে নিখুঁতভাবে করা। আর এখানে বেশি পবন দেবেরই অনেক রূপ আছে, হনুমানজির, তারপরে নারায়ণের, লক্ষ্মীর, মহাদেবের, বুদ্ধদেবের, অনেক সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছ মূর্তি। আমি তোমাদের সাথে হয়তো সব কিছু শেয়ার করতে পারছি না, যতটুকুনি পাচ্ছি এখানে গঙ্গা মাতার যেটা মূর্তি হয় সেটা এখানে রাধা কৃষ্ণরই অনেক রূপ আছে। খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর। আমার ভিডিওটা তোমরা যারা যারা দেখছো তাদেরকে একটাই কথা বলবো, তোমরা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না এত সুন্দর ভবনটা করা। মানে এটা একটা ভবন, মানে আশ্রম টাইপের, তো পুরোটা কাচের, পুরোটা কাচের। তো আমার ভীষণ ভালো লাগছিল ভবনটা দেখতে, আমি ভাবলাম তোমাদের সামনে একটু তোমাদের সাথেও একটু শেয়ার করি। এখানে বেশিরভাগ সমস্ত কিছু মানে হনুমানজি আর রাধাকৃষ্ণের আর দেওয়া, রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে করা। আর দেখতে পাচ্ছ তো ভিড় তখনও শুরু হয়নি। আর এই দেখো এখানে হচ্ছে কুরুক্ষেত্রের যে যুদ্ধের ময়দানটা সেটাও করা আছে। এখানে এসেছিলাম পবন ধাম মন্দিরে, এখন বেরিয়ে যাচ্ছি। তো মন্দিরটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, ভালো লাগলো। পাশ দিয়ে কতগুলো দোকানও আছে, এখন বেরিয়ে যাচ্ছে, আরও কতগুলো স্পট আছে সেখানে যাব। পবন ধাম মন্দির থেকে বেরিয়ে আমরা এখানে আরেকটা মন্দিরে চলে এসেছি। এটার মন্দিরটা ঠিক নামটা আমার মনে নেই, কারণ ভিডিওটা আমি তোমাদের সাথে অনেকদিন পরেই শেয়ার করছি। এখানে দেখো শ্রীকৃষ্ণ নিজের হাতের কেনি আঙ্গুলের ওপর যে গোবর্ধন পর্বতটা উঠিয়েছিল সেটার সমস্ত দৃশ্য করায়। এখানে রামায়ণেরও কিছু দৃশ্য তুলে ধরেছে, লক্ষণকে যে বাণ মেরেছিল ও সেটা, এখানে কামধেনু সমস্ত কিছু ছিল। তোমাদের সাথে একটু ছোট্ট করে একটা জিনিস শেয়ার করি, এই দেখো আমাদের ছোট্ট গোপাল এখানে বসে দোল খাচ্ছে।
এখন আমরা আসছি হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দিরে। এটা হচ্ছে প্রবেশদ্বার। আমরা যাচ্ছি গুহা ভেতরে। গুহার ভেতর দিয়ে যাচ্ছি বৈষ্ণব দেবীর মাকে দেখতে। সিদ্ধিদাত্রী মা মন্দিরে ঢুকতে গিয়ে তো আমার মানে অর্ধেক জীবন বেরিয়ে যাচ্ছিল। ভীষণ সুন্দর ভেতরটা। ভেতরটা অত ভালো করে হয়তো ভিডিও শেয়ার করতে পারছি না, কিন্তু অনেক ওপরে উঠতে হয়, তারপর গুহার মধ্যে দিয়ে দেখতেই পেলে বের হতে হয়। এখানকার কাজগুলো খুব সুন্দর। চলো তোমাদের সাথে দেখাই সব কাজগুলো। একদম খুব সুন্দর একদম করা। পিছনে মা সমস্ত এলো। ফাইনালি মন্দিরের ভেতরটা ভালো করে দেখে তারপর আমরা এখান দিয়েও বেরিয়ে পড়ছি। এখানে দেখো মহাদেবের মানে অনেকগুলো রূপ আছে, অনেক অনেক অনেক, সেগুলোর নাম আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। তারপর মন্দিরের ভেতরে যেখানে বৈষ্ণব মাতা সেখানটায় আমাদের ভিডিও করা তেমনভাবে অ্যালাউ ছিল না, তো আমি ভুল করে ফেলেছিলাম, তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম ছোট্ট করে একটা ফটো। এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব রাজা দক্ষের মন্দিরে। এই যে চলে এসেছি দেখতেই পেলে নিমেষের মধ্যে, তাই না? এরকম নিমেষের মধ্যে যদি সত্যিই যাওয়া যেত ভূতের রাজা দিল বরের মতো হয়ে যেত, তাই না? যাই হোক, কোথা থেকে কোথায় চলে যাচ্ছি, আমরা এখন চলে এসেছি রাজা দক্ষের মন্দিরে যেখানে সতী জন্মস্থান, আর এখানে যেখানে ওই দক্ষের যজ্ঞটা হয়েছিল সেটাও আছে, মাতা সতীর জন্মস্থান। এই মন্দিরটা ছিল দক্ষ মহারাজের মন্দির, কিন্তু সেখানটায় ভিডিও করা অ্যালাউ ছিল না, যার জন্য বেশি করে ভিডিও করতে পারিনি। জাস্ট একটুখানি তোমাদেরকে দেখিয়েছি পুরো মন্দিরটা, ভালো করে ভিডিও করতে পারিনি, ভিডিও মানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো ওরা গেছে, মারা এখানে বসে আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওরা ভেতরে গেছে। এখন আমরা এই মন্দিরটায় এসেছি, সামনেই বজরংবলী, এখানে আছে মহাদেব, এখানে এখন ফটো সেশন চলছে। বসে তুলি, দাঁড়িয়ে তুলি, শুয়ে তুলি, এই সব চলা হচ্ছে। এখন আমরা ঢুকবো ভেতরে। এখানে তো আমরা গঙ্গা আরতি দেখতে বসে পড়েছি, কিন্তু এত লাউড আর এত জোরে মিউজিক বাজছিল আরতির, সেজন্য তোমাদের সাথে আমি ঠিক করে শেয়ার করতে পারছি না আরতির সংটা। তো আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সেই মানে গঙ্গা আরতির পুরো ভিডিওটা শেয়ার করে দিব যদি তোমরা দেখতে চাও। তো তো এখন শুধু তোমাদের সাথে শেয়ার করলাম যে গঙ্গা আরতিটা দেখেছি আমরা, কত ভিড় হয়েছিল দেখো, ভীষণ ভালো লাগছিল, মনটা পুরো শান্ত হয়ে যাচ্ছিল, আর গায়ের লোমগুলো পুরো মানে দাঁড়িয়ে পড়ছিল। এত সুন্দর একটা দৃশ্য, এত মনোরম একটা দৃশ্য, মানে তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না, দেখতেই পাচ্ছ। Thank you.
গঙ্গা আরতি দেখে বেরিয়ে পড়েছি দেখো বাজারের মধ্যে দিয়ে, এখন চলে যাচ্ছি সোজা আমাদের হোটেলে। আর শরীর দিচ্ছে না, অনেক অনেক সারাদিন ধরে অনেক মন্দির দেখেছি, সব মন্দির তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এত মন্দির যদি শেয়ার করতে যাই তাহলে আমার ফোনে স্টোরেজ একদম পুরো ফুল ভর্তি হয়ে যাবে। তো আমরা একটু যাওয়ার পথে বাজারের মার্কেটটাও দেখছিলাম ঘুরে ঘুরে, তো দেখো মুখ চোখের অবস্থা একদম পুরো কাহিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।